নমস্কার দর্শক বন্ধুরা, এসবিআই অর্থাৎ বছরের সবথেকে বড় রিক্রুটমেন্ট স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আজকেই কিছুক্ষণ আগে প্রকাশিত করলো ক্লার্কের রিক্রুটমেন্ট। এই ক্লার্কের জন্য আমরা অনেকেই অপেক্ষায় থাকি, তো আজ কিন্তু এই রিক্রুটমেন্টটা প্রকাশ করলো জাস্ট কিছুক্ষণ আগেই। একদম অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখে নিতে পারছেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, যেখানে কিন্তু কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলসের কিন্তু আপনাদের ডিপার্টমেন্ট জব থাকছে এখানে কিন্তু পোস্টের জন্য, এবং সেখানে কিন্তু আপনাদের আগামীকাল থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হচ্ছে 3 জানুয়ারি 2020 থেকে, এবং আবেদনটা করতে পারবেন সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে 26 জানুয়ারি 2020 পর্যন্ত। তো আপনারা কিন্তু সকলেই আবেদন করুন, কেননা এখানে কিন্তু যে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে, যে কোনো স্ট্রিমে যদি আপনি গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন তাহলে আবেদনটা করে নিতে পারবেন। এখানে আপনারা দেখে নেবেন, এখানে সম্পূর্ণ 7টি পেজের এই নোটিফিকেশান, অফিসিয়াল নোটিফিকেশান আপনারা দেখে কিন্তু আবেদনটা করবেন। এখানে সার্কেল ওয়াইজ কিন্তু আপনাদের ভ্যাকেন্সিটা বেরিয়েছে, এখানে আহমেদাবাদ রয়েছে, ব্যাঙ্গালোর রয়েছে এবং ভোপাল রয়েছে। যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটসের রয়েছে, এখানে আপনারা বেঙ্গল দেখবেন, সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল রয়েছে। সেই ওয়েস্ট বেঙ্গলের জন্য যাই ক্যাটাগরিজগুলো রয়েছে আপনারা কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসটা একদম সরাসরি অফিসিয়াল নোটিফিকেশান থেকে দেখে নিয়ে কিন্তু আবেদনটা করবেন। অনেকগুলো পোস্টের জন্য কিন্তু এখানে রয়েছে, এখানে জেনারেলদের জন্য যে রয়েছে সেখানে কিন্তু 267 রয়েছে এবং 15 রয়েছে কি হিন্দি ল্যাঙ্গুয়েজ, হিন্দি ইংলিশের জন্য, এবং বেঙ্গলি নেপালির জন্য 247। আপনারা কাইন্ডলি একটু ভিডিওটিকে স্টপ করে দেখে নিতে পারেন। তো চলুন আমরা আরও বিস্তারিত দেখে নেব। তো যে এটা কিন্তু অনেক বড় একটা খুশির খবর, আমরা অনেকেই অপেক্ষায় থাকি এই এসবিআই ক্লার্ক পোস্টের জন্য। তো এটা কিন্তু আফটারঅল বেরিয়েই গেল। তো এখানে অ্যাপ্লিকেশান ফিসটা আপনাদের জানিয়ে দিই, যে দেখুন আপনারা যদি জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যাটাগরি হয়ে থাকেন অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে কিন্তু 750 টাকা পার ক্যান্ডিডেটসকে আবেদন করতে ফিস লাগবে, এবং আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো ফিস সেই ক্ষেত্রে লাগছেই না, ঠিক আছে। তো এখানে আপনারা দেখে নেবেন, এখানে যে বয়সটা লাগছে সেটা কিন্তু এখানে রয়েছে, মিনিমাম বয়স লাগবে 20 থেকে ম্যাক্সিমাম 18 বছরের মধ্যে বয়স হতে হবে, তবে বয়সটা ক্যালকুলেট করবেন 1 জানুয়ারি 2020 হিসেবে। তো এখানে বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় রয়েছে, এই বক্সেই আপনারা সেটা দেখে নিতে পারবেন, এবং এখানে যে আরও বিস্তারিতটা পেয়ে যাবেন যে কীভাবে আবেদন করতে হবে, মাল্টিপল চয়েস কী কী প্রশ্ন থাকবে, কী টাইপের প্রশ্ন থাকবে, এবং সিলেকশান প্রসেস কীভাবে থাকবে, এখানেও কিন্তু সিলেকশান প্রসেস সংক্রান্ত সমস্ত বিস্তারিত এই নোটিফিকেশানই আপনারা পেয়ে যাবেন। এখানে অবশ্যই আপনাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে বা কী থাকবে না সেটা আপনারা দেখে নেবেন। ফেস টু এবং ফেস ওয়ান কীভাবে পরীক্ষা হবে, জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস কীভাবে প্রশ্ন থাকবে সম্পূর্ণ কিন্তু আপনারা এখানে দেখে নিতে পারছেন। একটি কোশ্চেনের মান 1 নম্বর করে থাকবে, 50টি কোশ্চেন কিন্তু জেনারেল এবং ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস থেকে থাকছে, এবং 35 মিনিট সময় থাকবে, আপনারা দেখে নেবেন। তো আমি শর্ট টাইমে ভিডিওটা একটু আপনাদের সমস্ত বিস্তারিত জানাবার চেষ্টা করছি, তবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে আজকে এখানে কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি। এখানে পে স্কেল আপনারা জানেন ক্লার্কের, তো এখানে কিন্তু মিনিমাম 11,765 থেকে শুরু করে কিন্তু 31,450 টাকা আপনাদের পে স্কেল থেকে যায় এই ক্লার্কের জন্য। এবং যে আরও কী কী আমি হতে পারে যে আমি কিছু মিস করে যেতে পারি, আপনারা কিন্তু ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন, আমি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দেবো। এখানে কীভাবে অ্যাপ্লাই করবেন অনলাইনের মাধ্যমে সেটাও কিন্তু এখানে কভার করা রয়েছে, আপনারা দেখে নেবেন। তো এখানে যে ভ্যাকেন্সিটা আপনাদের বলে নিই, এখন আমি ভিডিও দেখে নিন যে আমি কিন্তু একটা অনেক বড় বিষয় আমি মিস করে যাচ্ছিলাম, সেটা হলো ভ্যাকেন্সি সম্পূর্ণ। বন্ধুরা এখানে আপনারা দেখে নেবেন 8,000 ভ্যাকেন্সি, 8,000টি ভ্যাকেন্সিসের জন্য কিন্তু প্রার্থীদের নিয়োগ করানো হবে, এটা কিন্তু অনেক বড় একটা ভ্যাকেন্সি ক্লার্কের জন্য। অবশ্যই আপনারা আবেদন করুন, কেননা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই সেই ক্ষেত্রে কিন্তু আবেদনটা আপনারা করতে পারবেন। এখানে আপনারা রিক্রুটমেন্টটি ভালো করে দেখবেন, সেখানে বলা থাকবে গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর অ্যানি ইকুইভিলেন্ট কোয়ালিফিকেশান রিকগনাইজড অ্যাজ সাচ বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। অর্থাৎ এখানে আপনারা যে কোনো ইকুইভিলেন্ট কোয়ালিফিকেশান ইনস্টিটিউট থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাশ করে থাকেন সেই ক্ষেত্রে আপনারা আবেদনটা করে নিতে পারবেন। তো আমি বলবো অবশ্যই আপনারা আবেদনটা করুন, সেক্ষেত্রে যে ফিসটা লাগবে একটু ফিসটা এখানে বেশি, তো আপনারা এখানে একটু নিচের দিকে দেখে নিতে পারবেন, তো এখানে কোথাও একটা থাকবে। তো সেখানে তো বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশান ফিস যেটা লাগবে রিজার্ভ ক্যাটাগরিজের জন্য, সেক্ষেত্রে কিন্তু এসসি এসটি পিডাব্লিউডি এক্স সার্ভিসম্যানদের জন্য কিন্তু কোনো ফিস লাগবে না, এবং যে
জেনারেল সরি হ্যাঁ আনরিজার্ভড অর্থাৎ এসসি এসটি পিডব্লিউডি এক্স সার্ভিসম্যান আনরিজার্ভড ক্যাটাগরিজের জন্য কোনো ফিস লাগছে না এবং রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেল ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিজের জন্য কিন্তু বেশ অনেকটাই সেই পরিমাণে কিন্তু আপনাদের আবেদন ফিস লাগছে ৭৫০ টাকা কিন্তু তাদের লেগে যাচ্ছে অপরদিকে আনরিজার্ভ ক্যাটাগরিজদের কোনো ফিস কিন্তু লাগবে না তো বন্ধুরা এটা সব কিছু বিস্তারিত আপনারা দেখে নেবেন বেশি বিস্তারিত নেই এখানে তো সব বিস্তারিত এখানে যা থাকবে আপনারা কিছু দেখে নিয়ে কিন্তু আবেদনটা করে নিতে পারবেন অবশ্যই বলবো আবেদনটা করুন খুবই ভালো পোস্ট আশা করি আপনারা ভিডিওটি সর্বপ্রথম জানতে পারলেন ভিডিওটি জাস্ট কিছুক্ষণ আগেই নোটিফিকেশানটিকে রিলিজ করলে আপনাদের সামনে একদম প্রথম ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করেছি ভিডিওটি থেকে হেল্পফুল হয়ে থাকলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন পাশাপাশি শেয়ার করে বাকি বন্ধুদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে হবে আজকের মতো এটুকুই থাকলো ভালো থাকবেন।